আসসালামু আলাইকুম। ভ্যাটের একটা নিয়মিত ডিসকাশন সিরিজ আমরা চালিয়ে আসছিলাম, তো সেই জায়গায় আমি অনেকের আগ্রহ দেখেছি। স্পেশালি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে স্যার একটু একটু করে আস্তে আস্তে হলেও আপনি সিরিজটা কমপ্লিট করেন। গত 2-3 দিনে এডুটিভি এবং আমাদের বিস সলিউশনস এর আইটি প্রজেক্ট এবং বিস ক্যারিয়ার নিয়ে বেশ কিছু কাজ ছিল, অত্যন্ত ব্যস্ততা। স্পেশালি এডুটিভির টোটাল একটা ফুল টিম আমরা এঙ্গেজ করেছি, উইথ সেলস মার্কেটিং একটা বড় টিম, 7-8 জনের ডেভেলপার আছেন এবং এর সঙ্গে ভিডিওগ্রাফিক্স এর লোক জয়েন করেছেন, ফুল স্টুডিও সেট আপ করা হচ্ছে। এই জিনিসগুলো একটু মানে আমাদের যদিও হেড অফ অপারেশন আছেন, তারপরেও আমাকে নিজেকে একটু সুপারভিশন করতে হচ্ছিল, যে কারণে একটু গ্যাপ হলো। সো কথা না বাড়িয়ে আজকে আমি যে ডিসকাশনটা করতে চাই সেটি আপনাদের সাথে, অ্যাজ ইউজুয়াল আমরা যে টপিকস নিয়ে কথা বলি সেরকমই একটা ডিসকাশন, সেটি হচ্ছে যে আমরা ভ্যাটের যে ফর্ম নিয়ে আলাপ করছিলাম, ডিসকাশন করছিলাম, সেটির আরেকটি অতটা কমন নয় বাট খুবই ইম্পর্টেন্ট একটা ফর্ম হচ্ছে 6.5। আমরা ভ্যাট আইনে সে পুরাতন যে আইনটি ছিল যেটি হচ্ছে 1991 সালে, সেখানে শুরুর দিকে আমরা 2008-09 দেখেছিলাম কেন্দ্রীয় নিবন্ধন ছিল, পরবর্তীকালে কিছুদিন কেন্দ্রীয় নিবন্ধন বন্ধও ছিল, বাট এখনকার 2012-র ভ্যাট অ্যাক্ট এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্টের যে প্রভিশন, সেখানে আপনি কিন্তু কেন্দ্রীয় নিবন্ধন থাকতে পারে অবশ্যই, এবং সেক্ষেত্রে আপনার এক ব্রাঞ্চ থেকে আর এক ব্রাঞ্চ অথবা আপনার ফ্যাক্টরি থেকে বা আপনার সেন্ট্রাল ওয়্যার হাউস থেকে অন্য শোরুমে আপনি প্রোডাক্ট যখন নিজেদের ভিতর ট্রান্সফার করবেন তখন যে চালানটা দিবেন, যে চালান বলে আপনার ভ্যাট দিতে হবে না, সেই চ্যানেলটা, সেই চ্যানেলটা আমরা কি করতে পারি, সেই চ্যানেলটা হচ্ছে 6.5। সো এখানে আমরা 6.5 এর একটা এক্সাম্পল দিচ্ছি, সেটি হচ্ছে ডেফিনেটলি ফর্মগুলোর শুরুতে আমরা দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড মূসক 6.5, যেটা হচ্ছে আলাপ করছিলাম আজকে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য হস্তান্তর চালানপত্র, অর্থাৎ এক এক অর্গানাইজেশন থেকে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে প্রোডাক্ট ট্রান্সফার করবেন, এটি হচ্ছে বিধির 40-এর উপবিধি 1 এর দফা উম অনুযায়ী হবে। সো নিবন্ধিত প্রতিষ্ঠানের নাম বিশ্বলেশন PLC, আমরা আইটি কোম্পানি, আমাদের কম্পিউটার ইকুইপমেন্ট বিক্রি করি, আমরা ধরে নিচ্ছি একটা টিন নম্বর, বিন নম্বরটা বসিয়েছি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, প্রেরণকারীর যে কেন্দ্রীয় যে সেন্ট্রাল ওয়্যার হাউস সেটা সেগুন বাগিচায়, পাঠানো হচ্ছে বিশ্বলেশন PLC যে শোরুম আছে নারায়ণগঞ্জে সেখানে পাঠানো হচ্ছে, চালান নাম্বার 007, তারিখ ইস্যুর তারিখ হচ্ছে 1 এপ্রিল 2023, ইস্যু করা হয়েছে 12টার সময়, দুপুর 12টায়। সো দিস ইজ দ্য ফর্ম। এরপরে ফর্মের কমিক নং, পণ্য প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ড সহ, এটা আপনাকে এখানে, সো এখানে বিজ ল্যাপটপ ব্যাগ চার্জার দিলে আরো বেটার হতো, আমি এটা লিখে দিচ্ছি, বিজ ব্র্যান্ডের আপনার ল্যাপটপ চার্জার। তো প্রথম হচ্ছে কমিক নং, তারপর পণ্যের হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্র্যান্ড সহ দিলাম, পণ্যের পরিমাণ 500 কোয়ান্টিটি, মূল্য হচ্ছে 2000 টাকা, এখানে মন্তব্য লিখে দিয়েছি যে ল্যাপটপ চার্জার ট্রান্সফার ফ্রম সেন্ট্রাল ওয়্যার হাউস অর সেন্ট্রাল ইউনিট টু শোরুম, এটি হলো। এরপরে যথারীতি আমাদের যে ম্যানেজার আছে মাজারুল ইসলাম, ওনার এখানে নাম, ওনার পদবি, ওনার স্বাক্ষর এবং সিল, এবং এটি হচ্ছে SRO নম্বর 142, আইন 2020-এর 2020-এর যে অর্থ আইন ছিল সেখানে অনুযায়ী, এবং 113 মূসক, তারিখ হচ্ছে 11 জুন 2020-এ প্রতিস্থাপিত, অর্থাৎ এই এটা আগের যে মূল আইনে 2020-এর জুন মাসের যে আমাদের ফাইন্যান্স অ্যাক্টের সময় যে বিল আসে এবং ফাইনালি ফাইন্যান্স অ্যাক্ট পাস হয় সেটা অনুযায়ী রিপ্লেসমেন্ট হয়েছে এই ফর্মেটটা এবং এই তথ্যগুলো। সো দিস ইজ ভেরি সিম্পল ফর্মেট। আমি আর কয়েকটা মানে কম্পারেটিভলি লেস এবং ইজি কয়েকটা ফর্ম নিয়ে ডিসকাস করার পরে মূলত আপনাদের যে চাহিদা 4.3 ডিটেইলে, একদম ডিটেইলে 4.3 নিয়ে ডিসকাস করব, 9.1 নিয়ে ডিসকাস করব রিটার্ন, সো এইগুলো নিয়ে ওয়েট করবেন, আর কয়েকটা 4-5টা ভিডিওর পরেই মূল আলোচনা, এবং সেখানে 4.3 যেটি হচ্ছে সহগ ডিক্লারেশনের আমি একদম বেসিক র ডেটা ব্যালেন্স শিটের সাথে মিলিয়ে ফ্যাক্টরি ওভারের সহ অন্য সমস্ত বিষয়গুলো নিয়ে ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং এর অর্গানাইজেশনে এই ডিসকাশন গুলো করবো, সঙ্গে সঙ্গে 9.1-এ একদম A to Z ডিসকাশন, যে রিটার্নটা কিভাবে দিতে হয় সেই ডিসকাশন থাকবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।